হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি অন্য একটা আনাদার ভিডিও নিয়ে। কোথায় এসেছি? শান্তিপুর, যেখানে নাকি শাড়ি মানে কি বলবো, পীঠস্থান। মানে এখানে তাঁত জামদানি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ির ভ্যারিয়েশন কিন্তু তোমরা এই শান্তিপুরে বঙ্গ তাঁত হাট আসলেই কিন্তু পেয়ে যাবে, সাথে ঘোষ তাঁত হাটেও পেয়ে যাবে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বঙ্গ তাঁত কাপড় হাট, আর সেই ভাইরাল কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কি মলমল কাকু, মলমল কাকু, তো মলমল কাকু। তো আজকে আমরা চলে এসে মলমল কাকুর দোকানে, আজ আমরা দেখে নেব মলমল কাকু আমাদের কি নতুন শাড়ি উপহার দেয়। এর আগেও তোমাদের আশীর্বাদ আমি পেয়েছি, আমি আজকে তোমাদের কিছু আইটেম দেখাবো, যে আইটেমগুলো শান্তিপুরের ঐতিহ্য হারিয়ে গেছে, কিন্তু আমার কাছে সেই ঐতিহ্যপূর্ণ আইটেম এখনো পর্যন্ত আমার চালু আছে, এবং সেটা দেখাচ্ছি তোমাকে। বেশি কথা না বাড়িয়ে জাস্ট কিছু আইটেম তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা বড় করব না, ছোটোর ওপরই রাখবো, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধে না হয়, ঠিক আছে? আমি আমার শান্তিপুরে তোমাকে অনেক কম দামের শাড়ি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড শাড়িও পাওয়া যায়, সেটা সেই ঐতিহ্যপূর্ণ শাড়িটা দিয়েই আজকে শুরু করছি। নমস্কার, আমার একটা ছোটোখাটো দোকানও আছে, সেখান থেকে আমি সারা ভারতবর্ষব্যাপী হোলসেল করে থাকি, পাইকারি দামে হোলসেল করে থাকি, ঠিক আছে? এ দেখো শান্তিপুরের ঐতিহ্যবাহী শাড়ি, অরিজিনাল কটন, অরিজিনাল কটন, কটন, অরিজিনাল কটন, অরিজিনাল কটন। এর পাইকারি মূল্য 450 টাকা, 450 টাকা পাইকারি মূল্য। যে কেউ নিয়ে গিয়ে 600 টাকা বেচাটা কোনো ব্যাপার না, এবং ফুলিয়া বলে বেচবে, ফুলিয়া। হ্যাঁ, এটা খয়ের মাজা কাপড়, খয়ের মাজা কাপড়। আচ্ছা, এটা খয়ের মাজা কাপড়, ফুলিয়া এই ধরনের কোনো কাপড়ে আমাদের কাপড় নিয়ে গিয়ে, এটা বয়স্কদের জন্য খুবই কিন্তু আইডিয়াল একটা শাড়ি, দেখো। হ্যাঁ, এর ডিপ কালারও হয়, ঠিক আছে? এই দেখো এরই কালার ভ্যারিয়েশন, ডিপ কালার, লাইট কালার সব রকমই পাবে, কালার কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো, আমি প্রত্যেকটা দাম বলবো না আজকে, কারণ পাইকারি থেকে কমপ্লেইন আসছে যে দাম নিয়ে তারা পাবলিক দাম জেনে যাচ্ছে। আচ্ছা, আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আগেও যেমন সহযোগিতা করেছি, আইডিয়া তো দিয়ে, আইডিয়া 450 থেকে 500 এর মধ্যে, 450 থেকে 500 এর মধ্যে কিন্তু এই শাড়িগুলোর দাম হবে। আর এই কালার, এটা যেমন একটা কালার ভ্যারিয়েশন কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা একটা আইটেম। এই দেখো, এই আরেকটা কিন্তু, এর আগে আমি সুতির মলমল দেখিয়েছি, এবার শান্তিপুরের ঐতিহ্য দেখাচ্ছি। এই দেখো, আর আজকের ভিডিওটা সানযাত্রা উপলক্ষে, ঠিক আছে, জগন্নাথ দেবের সানযাত্রা উপলক্ষে আজকের ভিডিওটা আমি আবার নতুন করে করছি। তোমাদের সহযোগিতা আমার সব সময় থাকবে, আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে, সে নিয়ে কোনো ত্রুটি হবে না। এ দেখো কাপড়, যেটা বলে সুতো 72-72 সুতো, ঠিক আছে, 120 কাউন্টের সুতো, সম্পূর্ণ হাতের তাঁতের, ঠিক আছে। এছাড়াও এগুলো 450 থেকে 500 টাকা রেঞ্জ পড়বে, এগুলো 8-10টা করে কালার হবে। এ দেখো, এটা একটা আইটেম একটু কম রেঞ্জের মধ্যে, কিন্তু কটন, কটন, আমি কোনো সিনথেটিক এলাও করি না, নিজেও ব্যবহার করি না, এটা পিওর কটনের মধ্যে। দেখো পুরো সুতোর কাজ করা রয়েছে, ফুল বডি। শান্তিপুরের ঐতিহ্যটাই হারিয়ে গেছে, সেই ঐতিহ্যটাকে তুলে ধরতে আবারও তোমাদের সামনে এটা তুলে ধরার জন্য নিয়ে এসেছি, তাঁতের শাড়ি, শান্তিপুরের তাঁতের। আমাদের লজ্জার বিষয় যে এইটাই, যে আমরা শান্তিপুরের তাঁতটাকে ফুলিয়া বলে বিক্রি করতে হয়, সেই মলমল কাকু আবার তোমাদের সামনে মলমল নিয়ে এসেছে। মলমল হচ্ছে স্পেশাল, হ্যাঁ, মলমল স্পেশাল, মলমল স্পেশাল। এই দেখো, রাজস্থানী, এটা একটা সুন্দর একটা মলমল, এটা বাটিক টেস্টের, প্রত্যেকটা প্রত্যেকটা 4টে করে কালার ভ্যারিয়েশন হয়, হ্যাঁ, যেমন ইয়েলোর মধ্যে রেড, হ্যাঁ, এবং যেমন দেখো কালার দেখাচ্ছি, এই কালার ভ্যারিয়েশন, এর 4টে করে কালার হয়। এগুলো দেখো সব মলমলের কিন্তু এক একটা, আগে ছিল ডিজাইন 85টা ডিজাইন, এখন হয়েছে 105টা ডিজাইন, 105টা দেখেন, এই দেখো কত পাবে। এটা হচ্ছে কিন্তু পেপার শাড়ি, তোমরা জানো পেপার শাড়ির ডিমান্ড করো, যারা একটু আলাদা কিছু পড়তে চাও তারা কিন্তু এই আঁচলটা দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, খুব সুন্দর, কিন্তু মানে মনে হবে একটা পেপারই তুমি পরে আছো, এত সুন্দর শাড়িটা, ব্ল্যাক এন্ড হোয়াইট। এর কিরকম দাম হবে? এটা ওই 260 থেকে 80 টাকার মধ্যে। কাকু এখানে দীর্ঘদিন বিজনেস করে, কিন্তু সে কিন্তু অনেক পুরনো, তাই জন্যই কিন্তু মলমল কাকু হিসেবে সে পরিচিত, মানে মলমলটা তার কাছে একটা স্পেশাল। আমার আমার কলকাতা, এই দেখো এটা হচ্ছে আমার কলকাতা, ঠিক আছে। এর আগের ভিডিও দেখেছো, দামি আমার কলকাতাও আছে, কিন্তু সেটা দেখাচ্ছি না। আমাদের করোনার পর থেকে অর্থনৈতিক অবস্থা সকলে দুর্বল হয়ে পড়েছে, দেখো কি সুন্দর একটা শাড়ি, তোমরা ছেলে মেয়েরা প্রত্যেকে যারা আছো নিয়ে ব্যবসা করো, কত দামে বেচবে আমি বলে দেবো সেটা। এটা হচ্ছে আমার কলকাতা, ঠিক আছে, দারুন একটা শাড়ি, পুরো অল ওভার, এটাও কিন্তু 250-300 এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আবার 400 টাকারও কাপড় আছে এই আমার কলকাতা। এবার দেখে নেব এই শাড়িটা কি বলো, এটাকে কলমকারী বলে, কলমকারী শাড়ি, অরিজিনালি রাজস্থান থেকে আসে থান, আমরা এখানে নিজেরা কাটি, কাটিং করে
পাক্কা 12 হাতের মাল আছে এবং কোয়ালিটি সেই কোয়ালিটি। হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে দেখো কলম দাঁড়িয়ে পড়লে গা ঠান্ডা থাকবে, ঘামলেও বডিটা দেখো খুব সুন্দর, কাপড়ে ঘাম চুষে নেবে, গায়ে কোনো র‍্যাশ দেবে না, খুব সুন্দর। হ্যাঁ পিওর কটন, কাপড়টা খুব ভালো। এটার দাম মাত্র 350 টাকা পাইকারি দাম, পাইকারি হচ্ছে 350, দাম বলবো না ভাবি তবুও বলতে হচ্ছে 350। হ্যাঁ একটা সারপ্রাইজ আছে আমার কাছে, যখন এই চ্যানেলটার নাম করে যদি শুধু বলতে হবে আমি ফাইনেস্ট কবিতা চ্যানেল থেকে ভিডিও দেখে আপনার কাছে এসেছি। এটা কলমকারি, ওটা সাদার মধ্যে দেখালাম, রঙিনের মধ্যে দাম একই থাকবে, ঠিক আছে। খুব সুন্দর কলমকারি কেমন হয় সেটা তোমরা যারা শাড়ি প্রেমী, শাড়ি পরতে ভালোবাসো তারা জানো, খুব সফট, খুব নরম, গরম লাগবে না, কতটা সফট এই করলেই বোঝা যাবে, ঠিক আছে। আমার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। রাজস্থানী চাঁদরি, এটা হচ্ছে রাজস্থানী চাঁদরি, বাজারে কম রেটের মাল পেয়ে যাবে, কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে। এক একটার এই ডিজাইনটার আটটা করে কালার হয়, তোমরা বাজারে কিন্তু এর থেকে কম দামে পেয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আমার এটা সুতো জড়ি মনে হচ্ছে, জড়ি হলে কুচকাবে, সুতো হলে কুচকাবে না, সুতো হলে এটা আমার সুতো, যার জন্য দামটা একটু বেশি। আচ্ছা দামটা কিরকম থাকবে? দামটা ওই তোমার 350 থেকে 80 টাকার মধ্যে। এই দেখো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি দেখো, হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট, এর আঁচলটা দেখো দূরদর্শ, দূরদর্শ নিজস্ব কারখানায় প্রস্তুত আঁচল, আর আমার যা থান আছে টোটাল তাই রাজস্থান থেকে থান আছে, এই দেখো, ঠিক আছে, কত দূরদর্শ আইটেম, ঠিক আছে। প্রত্যেক মাসে আমার কিছু 5-7 রকম নতুন বিয়ার হয়, খুব সফট, ওয়াও কাপড়, সফট সফট কাকে বলে, এটাকে বলে চাঁদরি বা রাজস্থানের মলমল, চাঁদরি চাঁদরি কটন, এটা হচ্ছে রাজস্থানী চাদরি কটন, দেখতে পাচ্ছ রেড এর মধ্যে হোয়াইট, এটাও খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এরও কিন্তু কালার ভ্যারিয়েশন তোমরা অনেক পেয়ে যাবে। অরিজিনালি রাজস্থান সেমালও আছে, ঠিক আছে, এগুলো দেখবে ফ্লিপকার্টে কি দাম বলে, এগুলো কিরকম দাম, ওই 80 টাকার মধ্যে, 350 থেকে 380 এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই দেখো প্রজাপতি বাটারফ্লাই, পুরো বডিতে কিন্তু বাটারফ্লাই আর মানে মানুষের, এবং এটাও হয় রয়েছে ছোট ছোট, যেহেতু নিজের প্রোডাকশন, এই কাপড়টাই দেখা গেল কারোর 50 পিস অর্ডার হলো, 100 পিস অর্ডার হলো, সেম কালার, দুটো দিন সময় দেবে আমায়, পুরো একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে। এইটারও ওই দামি 350 to 300 এর মধ্যে কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ আবারও বলছি আমার এই চ্যানেলটা যে যত সাবস্ক্রাইব করবে, যে যত শেয়ার কমেন্ট করবে, তার জন্য স্পেশালি কিছু অফার থাকবে, তাতে দামের চ্যালেঞ্জ থাকবে, তাকে হোলসেল করবে, তাকে দাম নিয়ে কোনো কথা বলতে হবে না, এই দামে এটাকে বলে মধুবনী। এই দেখো একটা মধুবনী, খুব সুন্দর মধুবনী প্রিন্টের, একদম পিওর কটন মধুবনীও আছে, এই দেখো আবার 250 থেকে 300 টাকার মধ্যেও মধুবনী, এই দেখো খুব সুন্দর মধুবনী প্রিন্ট দেখতেই পাচ্ছো, এটাও কি 250 থেকে 300 এর মধ্যে, 250 থেকে 300 এর মধ্যে, এর মধ্যেও কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে। আমার যারা পাইকারি নাই তাদের কাস্টমারের উদ্দেশ্যে আমি দামটা ফাইনাল বলছি না, এই দেখো এই আঁচলটা দেখো, এটা পেছন আঁচলটা, অল বডি এরকম কাজ হবে, অল বডিতে কিন্তু হোয়াইট এরকম প্রিন্ট রয়েছে, আর এই দেখো কৃষ্ণ আঁচলের মধ্যে গাছের তলায় বসে, দেখো গাছের দেখো খুব সুন্দর, এটা এটা তোমার 62-62 সুতোর হবে, আমি বলবো না এটা 72-72 নয়, আমি এত বছর ব্যবসা করছি এখনো পুরোপুরি চিনে উঠতে পারিনি, ঠিক আছে। এই একটা দেখো আমাদের যারা লাল সাদায় লাল পাড়া পছন্দ করেন, কোন পুজো আচ্ছা দেবে, না না বাটিকের মধ্যে টেস্টে ওই 250 থেকে 300 মধ্যেই রেঞ্জ, 250 থেকে 300 মানে মানে 250 থেকে 300, এগুলো সব পুজো কালেকশন আমার রেডি হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে, পুজো কালেকশন রেডি হচ্ছে, এই দেখো, এই দেখো পুজো কালেকশন রেডি হচ্ছে, দেখো আঁচল পোর্শন আর এটা হচ্ছে বডি পোর্শন, দেখো আমাদের পুরো সফট, মানে করোনার পর থেকে প্রত্যেকে আমরা দুর্বল হয়ে পড়েছি, দেখো সফট এই সফট, মার কিন্তু একদমই নেই শাড়ির মধ্যে, ওই যে রঙিন হলে একটু করকরে ভাব হবে জলে পড়ার পর, আর একটা কথা হচ্ছে এই শাড়িগুলো যখন ব্যবহার করবে রং উঠলে দায়িত্ব আমি, কারণ আমি যেভাবে ওয়াশ করতে বলবো, প্রথম দিন নেওয়ার পর জলে ভিজিয়ে একটু নুন দিয়ে
জলে ভিজিয়ে ধুয়ে তুলে দাও, পরের দিন রোগরে সাবান দিয়ে কাচো, কালার গ্যারান্টি, যদি কালার উঠে যায় সেটা আমি রিটার্ন নিয়ে দেব। এটা বাগরু, বাগরু প্রিন্ট। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে বাগরু প্রিন্ট, দেখো সফট কটন এর মধ্যে, ঠিক আছে। এই দেখো 350 রেঞ্জের, 350 ব্ল্যাক হোয়াইট এন্ড রেড এর মধ্যে এত সুন্দর একটা, এটা দুটো কালার হয়, এটা দুটো কালার, একটা হলুদে লাল আর একটা কালোই লাল, কালোই লাল। এটা কিরকম প্রাইস আছে? ওই 250 থেকে 300 এর মধ্যে, 250 থেকে 300 এর মধ্যে সফটনেস আসবে, তোমরা পেয়ে যাবে এটা, ঠিক আছে। কাপড়ের সফটনেস খুব সফট, এবং চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জ 100 টাকা যারা বিক্রির জন্য নেবে 100 টাকা প্রফিট আমি নিজে দেখিয়ে দেবো। খাদি, খাদি প্রিন্ট, এটা কি খাদি কটন? খাদি কটন 100%। এই দেখো এর মধ্যে কালার ভ্যারিয়েশন তোমরা কিছু পেয়ে, এর 8-10টা কালার ভ্যারিয়েশন পাবে। আমি ভিডিওটা বড় না করার জন্য ছোট করেই দেখাচ্ছি। এই দেখো এরও কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন পাবে। 230 টাকা হোলসেল রেট, হোলসেল রেট হচ্ছে 230। হ্যাঁ, প্লেন এর মধ্যে অনেকে আজকাল চাইছো, ওটা প্রিন্টেড ছিল, এটা প্লেন, পাইকারি দাম 190 টাকা। হ্যাঁ, ব্লাউজ পিস দিয়া 190, আবার বিপি উইথ বিপি ভাবতে পারছো, খুব হালকা একটা শাড়ি, খুব সুন্দর সোবার কালার। এই দেখো ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, এই দেখো এই শাড়িটা পুরো শান্তিনিকেতন প্রিন্ট, এই প্রিন্টটা শান্তিনিকেতন থেকেই হয়ে আসে, এই কথাটি মনে রেখো, ঠিক আছে। এই দেখো আজকে কাঁথা স্টিচটা দেখাতে পারলাম না, অরিজিনাল কাঁথা স্টিচ, খুব সুন্দরভাবে কিন্তু দেখো এখানে কবিতা লেখা রয়েছে। এরও কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে, কালার 8-10-12টা করে কালার হবে, 12টা করে কালার হবে, লিপসের লাইটসের এই দেখো কালার, এটা ফুল বডিতে যাবে। এর প্রাইস কেমন আছে? 225, 225, 225 টাকা, 225 থেকে কিন্তু এই দাম শুরু হচ্ছে, ঠিক আছে। এবং উইথ বিপি, বিপিও কাজ দেখো, বিপিটা দেখিয়ে দি। আচ্ছা এই দেখো বিপি, উইথ বিপি মানে ব্লাউজ পিস কিন্তু তোমরা এর সাথেই পেয়ে যাচ্ছো। এই দেখো অল ওভার, এরকম হাতে বুটি, হাতে কাজ, এটা পুরো হাতে, হাতেই কাজ, সম্পূর্ণ হাতের তাঁত। কি করে বুঝবে? এই যে রাউন্ড গুলো ফেরা তোলা হয় মাকু দিয়ে, এগুলো তৈরি করা হয় হাতের বুটি দিয়ে, তারে এগুলো কাটা হয় না মেশিনে, হলে এগুলো এই রাউন্ডটা থাকতো না, সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। এটা কিন্তু পুরো হাতে তৈরি করা একটা তাঁত, যেগুলো শান্তিপুর রেড এর মধ্যে, এই দুষ্প্রাপ্য আইটেমই কিন্তু আমার কাছে থাকে। এটা কিরকম দাম আছে বলো? এটা দাম 400 এর মধ্যে, এই পাওয়া এখন দুষ্প্রাপ্য। আমার এই ডিজাইনটার 12টা কালার চলে। আচ্ছা 12টা কালার, এই দেখো এখন তাঁতি পাওয়া যায় না, আচল, ঠিক আছে। আর এই দামে অনেকে নিতে চায় না, তাঁতি পাওয়া যায় না, এটা বাদনি বল। বাহ, এই দেখো এটা খুব সুন্দর, দেখো বাদনি, বাদনি প্রিন্টের মধ্যে রাজস্থানি প্রিন্ট, এই দেখো, এই দেখো। আচ্ছা আঁচলটা দেখো, আঁচল, হ্যাঁ এই দেখো আঁচল, বাদনি প্রিন্ট, এই দেখো, ঠিক আছে। হুম, পুরো বাদনি, পুরো বাদনি। এর দাম কিরকম আছে? এর দাম ওই 350 থেকে 380 এর মধ্যে, 350 থেকে 380 পর্যন্ত এটা কিন্তু দাম। আর এরও কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে, 8টা করে কালার হবে, 8টা 6টা করে কালার হবে পেয়ে যাবে, এবং নিজস্ব প্রোডাকশন। সাদা শাড়ি পরে, কাপড়টা দেখো, আউ কাপড় দেখো, হ্যাঁ খুব সফট, ঠিক আছে। এই দেখো তো এতটাই সুন্দর কিন্তু শাড়িটা, এটা বয়স্কদের জন্য। তুমি দেখাও, আমি দেখাচ্ছি না, তুমি দেখো। ঠাকুমা দিরা যারা লাল পরেন না, অনেকটা বয়স হয়ে গেছে, তারা কিন্তু এরকম শাড়ি নিতেই পারো। আর খুব মার একদম নেই, মানে খুব মানে পরে আরাম, কিন্তু স্পেশালি ঠাকুমাদের জন্য, হ্যাঁ যারা বয়স্ক সাদা। এই দেখো এটা দাম কত আছে? ওটা 400 টাকা রেঞ্জের মধ্যে, এটা ফোটা, এই দেখো একটা কাপড় দেখো, এইটাও কিন্তু দেখো কাপড়টা দেখো, বয়স্কদের জন্য, ঠাকুমাদের জন্য, আমার দিদিমাদের জন্য। এটাও কি সেই ফোর? না এটা একটু বেশি, এটা পাইকারি দাম পুরো 430 টাকা। আচ্ছা এর দাম হচ্ছে 430, কাপড়টা দেখো, আঁচলটা দেখো, আর কিন্তু এর মধ্যে একদমই নেই, পাড়ের কালার চেঞ্জ হবে, বডির কালার এরকম ক্রিম টেক্সচার থাকবে, আঁচল, এইটা হচ্ছে আঁচল, হ্যাঁ, আর ফুল বডি হচ্ছে এই যে, ঠিক আছে। এটা পাইকারি দাম বলছি, পুজো 100 টাকা প্রফিট করতেই পারবে, চোখ বুঝে। মধুবন হ্যান্ডলুম এর মধ্যে মধুবনী প্রিন্ট আর উইথ বিপি, হ্যাঁ উইথ বিপি, উইথ বিপি, আঁচল, ঠিক আছে।
সাদার হয়, কালারে হয়, সব রকমেরই হয়। লাল পাট চাইছো তাদের ক্ষেত্রে দেখো, এরও কালার ভ্যারিয়েশন, ঠিক আছে। হ্যান্ডলুমের মধ্যে দেখো লাল, কিন্তু যারা পুজো টুজো করতে যাবে মানে তাদের কাছে অনেকেই খুঁজে বেড়ায় যে একটা লাল শাড়ি পরলে খুব ভালো হতো পুজো পার্বণে, তো এইটা দেখো অনলি 250 দেখো খুব সুন্দর, পুরো ফ্লাওয়ার মোটিভ রয়েছে। এবং যদি প্রিন্ট উঠে যায় আমি টাকা রিটার্ন দিয়ে দেব, এত বড় চ্যালেঞ্জ। দেখো এই দেখো, এর আগেও কিন্তু তোমাদের এই শাড়িটা হোয়াইট এর মধ্যে দেখিয়েছি, এটা মিক্সড আছে। আচ্ছা এটা হচ্ছে মিক্সড, এর দাম 230 টাকা, 230, এটা কিন্তু মিক্সড বলেই দিচ্ছে, কিন্তু বিপিনেই প্লাস মিক্সড। কাজটা হচ্ছে সুতোর কাজ, সুতোর। আর আমার উলের কাজের মাল আছে, সেটা তো তোমরা অনেকেই জানো যারা আমার চ্যানেল দেখেছো, ঠিক আছে। এবার এই দেখো, এগুলো 350 থেকে 400 এর মধ্যে রেঞ্জ আছে। এই দেখো 350 থেকে 400, এটা 250 থেকে 300, আর এগুলো 300 থেকে 350 থেকে 400, আর এটা 350 থেকে 400, এই দেখো 350 থেকে 400, এই যে এই শাড়িটা, এই যে 350 থেকে 400 এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কাপড়টা দেখো, শুধু কাপড়টা সুন্দর একটা আছে, কাপড়টা 120 কাউন্টের সুতো, যারা সুতো বোঝেন তারা সুতো মেপে নেবেন, আই গ্লাস নিয়ে আসবেন, যেটা মাপে সুতোর খেয়ে গোনে ওটা নিয়ে আসবেন, নিয়ে এসে মিলিয়ে দেখে নেবেন। আর এই দেখো এটা ফুল বডি, আমার ঘরে আছে, আমি মেপে দেখিয়ে দেব, এটা হচ্ছে ফুল বডি। আর 40 বছর ব্যবসা করছি, বাবার সঙ্গে তাল দিয়েছি তার আগে, ব্যাস। এটা হচ্ছে খাদি শাড়ি, এবার দেখতে পাচ্ছ খাদির কিন্তু প্রচুর ডিমান্ড, এটা কিন্তু পুরো ফ্রি, অনলি 250, আর এরও কিন্তু কালার ভ্যারিয়েশন প্রচুর, চ্যালেঞ্জিং নামে 199 টাকা। এইটা হচ্ছে টিসু শাড়ি দেখতে পাচ্ছ, 190, এটার দাম শুধু অনলি 290। দেখো এটা টিসু, দেখো বিপি আছে, উইথ বিপি, হ্যান্ডলুম মানে বিপি, হ্যান্ডলুম মানে বিপি, হ্যাঁ সত্যি কথাই তাই। এই যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে যত শেয়ার করতে পারবে আমাকে, তার নাম করে, চ্যানেলের নাম করে বললে তার জন্য এক্সট্রা অফার থাকছেই থাকছে। এটা হচ্ছে আমার রথের অফার, এটা কোম্পানির বাটি, এর উপরে বাটি হয় না, বাটিটা হলো তবে সফটনেস, আমার প্রোডাকশন আছে কোম্পানির বাটি। এটা হচ্ছে 260 টাকা পাইকারি দাম, বাটি এর দামটা বলেই দিলাম, দাম 260 টাকা, 260 রুপি এটার দাম, দেখতে পাচ্ছ এটা পুরো বাটি। দেখো সফটটা দেখো, আর দেখো এই হচ্ছে আমার হাতের মুঠোয় কিন্তু শাড়িটা। প্রত্যেকদিন রাত্রি 8টা থেকে রাত্রি 2টা পর্যন্ত ভিডিও কলে থাকি, ঠিক আছে। এবার যারা মনে করবে আসতে পারছো না দূর দূরান্ত থেকে, হোয়াটসঅ্যাপে হাই দাও, দরকার পড়লে তোমাদের আর একটা আমার দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো, সেখানে হাই দাও, ঠিকানা লেখো, এবার তারপরে তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবে, যেমনটি দেখবে তেমনটি। এবং এই ভিডিও কলে যা পদ্ধতি আমার, তুমি পছন্দ করলে তোমাকে বলবো স্ক্রিনশট নিতে, তুমি দেখলে, দেখার পর যখন প্যাকিং করবো তখনও বলবো স্ক্রিনশট নিতে, তুমি ওকে বললে তোমার প্যাকেটিং হয়ে গেল, তুমি ঠিকানা পাঠালে আমি, তুমি ডান বলবে তোমার মাল কুরিয়ারে বার হয়ে যাবে, পেমেন্টটা আগে করতে হবে, পেমেন্ট অপশন দিয়ে দেবে। যারা না আসতে পারছো, আমার একটা ঘর আছে, সেখান থেকে টোটালি হোলসেল করি, এখানে আমি জাস্ট বলছি প্রচারের জন্যে, ঠিক আছে। ওখানে আমার ছেলে সব টাইম দোকানে থাকে, অল টাইম দোকান, দোকানের নাম জননী শাড়ি বিপণী, নিয়ারেস্ট মুসলিম হাই স্কুল, শান্তিপুরের যে কোনো প্রান্তে নেবে বলবে মুসলিম হাই স্কুল যাবো, ঠিক আছে। এর পরবর্তী পার্টারটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার কুর্তি, এবছর কটন রাজস্থানি কুর্তি আমি আবার চালু করেছি, এবং রাজস্থানি নাইটি, যেটা গুজরি বলে, তোমার ডিসিএম কাপড় বলে, স্ট্যান্ডার্ড মাল, মানুষ এখন কমার চাইছে না, এই ওয়েদারে আমাদের গায়ে র্যাশ বেরোচ্ছে, প্রত্যেকে চাইছে সুতি, সে সুতি কত ভালো হতে পারে আমি তোমাদের দেবো, এবং সেটা তুমি বিক্রি কী দামে করবে এটা আমার চ্যালেঞ্জ, সে বিক্রি দাম না করতে পারলে তুমি আমাকে মাল রিটার্ন দাও, টাকা ফেরত নিয়ে যাও, এটাই আমার চ্যালেঞ্জ। আজকের মতন শাড়ির ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার। জননী শাড়ি বিপণীর পক্ষ থেকে আমি হাট থেকে বলছি, আপনারা আমার দোকানে আসুন, পায়ের ধুলো দিন, আপনাদের আশীর্বাদ আমার কাম্য, এই প্রার্থনা করে আজকের শাড়ির ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দিচ্ছি আমার কুর্তি এবং নাইটি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা মলমল কাকুর অনেক রকম শাড়ি দেখলে, তো এখানে অনেকটা লং হয়ে গেল ভিডিও, যেমন খুশি চলো, যেমন এখানেই শেষ করব। তোমরা যারা যারা এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, তারা পড়লে এত আরাম পাবে কোনো কথাই হবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যে যেমন ইচ্ছা সাবস্ক্রাইব করে নিও। এই দেখো আর কোনো রকম প্রবলেম হলে আমি আছি, দেখো শুধু 5-10 টাকা খরচ করে একবার সেলাইটা চাপিয়ে দেবো। কাকু সিল্কও কিছু রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছো, এই দেখো প্রচুর সিল্কের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। টাটা, আর অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য।